हेलो एवरीवन, वेलकम टू माय चैनल वंडरफुल लाइफ। आज के आमी चले एसेछि अमेरिकार टेनेसी राज्येर लुकआउट माउंटेने रूबी फल्से। रूबी फल्स होच्छे खूब सुंदर एकटा वाटरफल्स जेटा आछे एकटा गुहार मध्ये। रूबी फल्सेर भेतरे ढोकार जन्य आगे थेकेई टिकिट बुक करा जाय। तो ये टिकिट काटार पर भेतरे गुहार भेतरे ढुकलाम। এই কেভের মধ্যে বিভিন্ন জীবজন্তুর ফসিলস আছে, বিভিন্ন অ্যানিমেলসের এবং বিভিন্ন প্ল্যান্টসের, বিভিন্ন গাছপালা এবং পশু পাখির বিভিন্ন ফসিলস এত সুন্দরভাবে এখানে আছে। এটা অন্ধকার বলে আমি সবটা হয়তো দেখাতে পাচ্ছি না। এবং এখানে এই জায়গাটা খুব স্লিপারি ছিল, যেহেতু পাথর কেটে বানানো, এবং এই পাথর কেটে এই গুহার ভেতরেই খুব সুন্দরভাবে একটা ঝর্ণা আছে, যেটা আপনাদেরকে আমি দেখাবো। সেই ঝর্ণাটা দেখার জন্যই কিন্তু রুবি ফলসে বহু দূর থেকে লোক আসে। এটাই হচ্ছে এই জায়গাটার মেইন অ্যাট্রাকশন। তো আপনারা রুবি ফলস দেখুন আমার সাথে। গুহার মধ্যে এরকম ঝর্ণা বানানো খুবই অবাক ব্যাপার। আমরা ঝর্ণা সাধারণত পাহাড় থেকে জল ঝরে পড়ছে এরকমভাবেই দেখতে পায়, কিন্তু রুবি ফলস একটা সম্পূর্ণ অন্যরকম একটা ব্যাপার, যেটা হচ্ছে গুহার মধ্যে একটা ঝর্ণা বানানো। এবং এই ঝর্ণাটা বহু উঁচু থেকে পাহাড় কেটে এইভাবে বানানো হয়েছে। এটা সত্যি, মানে আমি ফার্স্ট এরকম দেখলাম যে কোনো গুহার মধ্যে এরকম ঝর্ণা হতে পারে। এটা সত্যি না দেখলে বোঝা যাবে না। আমি এর আগে অনেক রকম ওয়াটারফলস দেখেছি। জর্জিয়াতে নর্থে প্রচুর ওয়াটারফলস আছে। আপনারা যারা জর্জিয়া এরিয়ায় থাকেন তারা জানেন নর্থে খুব সুন্দর সুন্দর ওয়াটারফলস আছে। কিন্তু রুবি ফলস, টেনেসি রুবি ফলস খুবই একটা ফেমাস, যেটা এই গুহার মধ্যে ঝর্ণা। আমার ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানান।
বিফলস দেখা হয়ে গেলে আমি এখান থেকে লুকআউট মাউন্টেনের হিস্টোরিক্যাল সাইটগুলো ঘুরব। তারপরে সেখানে একটা খুব সুন্দর রোপওয়ে আছে যেটা আমরা নেব। ভীষণ সুন্দর একটা ট্যুর এটা। তো আপনারা যারা টেনেসির কাছাকাছি আছেন বা জর্জিয়ার কাছাকাছি, তারা কিন্তু রুবি ফলস অবশ্যই আসবেন, ভীষণ সুন্দর। আর আমার ভিডিও যারা দেখছেন, কেমন লাগছে রুবি ফলস সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে আমেরিকার বিভিন্ন জায়গার ভিডিও আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।